হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ তুষার আহমেদ। দিস ইজ মাই বাইক, আওয়ার বাইক, শ্রীনগর লাদাখ ট্যুর দেওয়ার জন্য হিমালয়ান নিয়ে নিলাম রেন্ট। তো এটা দিয়ে আজকে আমরা যাব হচ্ছে, কোথায় যাব আজকে আমরা, কোথায় যাব আজকে যাব হচ্ছে দুধপাত্রি। তো খুব এনজয় হবে, দুধপাত্রি যাব এখন। এটা হচ্ছে কাশ্মীরের একটা ট্যুরিস্ট প্লেস দুধপাত্রি। তো এখন আমরা দুধপাত্রি যাব, সো চলেন। ফাইনালি আমাদের হোটেল থেকে শুরু করলাম দুধপাত্রি। তো এট ফার্স্ট আমাদের কাশ্মীর হচ্ছে আমাদের শ্রীনগরটাকে ক্রস করতে হবে। আসলে হ্যান্ড গ্লাভসটা আপাতত হচ্ছে আর কেমন পরি নাই, তো যখন লাদাখ যাবো দেন তখন হ্যান্ড গ্লাভসটা পরবো। তো এখানে ট্রাফিক জ্যাম আছে, ট্রাফিক জ্যাম কাটিয়ে দুধপাত্রির রাস্তায় উঠে দেন আপনাদের সাথে কথা বলবো। এখান থেকে দুধপাত্রির দূরত্বটা মোটামুটি 45 কিলোমিটারের মতো। তো এখানে দেখাচ্ছে 1 ঘন্টা 44 মিনিট টাইম লাগবে ম্যাপে। তো অ্যারাউন্ড ধরেন 1 ঘন্টা 40-45 মিনিটের মতো লাগবে যা বুঝতেছি। তো এই হচ্ছে কাশ্মীরের রাস্তাঘাট, আসলে খুব সুন্দর। তো কাশ্মীর মানে হচ্ছে ফুল, চারদিকে রাস্তাঘাটে সব জায়গায় দেখেন কি সুন্দর ফুল গাছ লাগানো। আর হিমালয়ান গাড়িটা আসলে চালাতে খুবই মজা। তো হিমালয়ান গাড়িটা আজকে ফার্স্ট আমি চালাচ্ছি। এর আগে যখন হচ্ছে গ্যাংটক তারপর দার্জিলিং গেছিলাম তখন হচ্ছে ওই সময় ক্লাসিক 350 চালিয়েছিলাম। যাচ্ছি দুধপাত্রি, আস্তে আস্তে পাহাড়ের উপরের দিকে উঠতেছি। আরো আছে 29 কিলোমিটার, এখান থেকে দুধপাত্রি আরো 29 কিলোমিটার। তো 29 কিলোমিটার মানে মোটামুটি হচ্ছে ভালোই দূর, আরো 1 ঘন্টা 5 মিনিটের মতো দেখাচ্ছে। যেহেতু এখন হিল রাইড করতেছি এই জন্য খুব একটা রিস্ক নিব না, খুব স্পিডে বাইক চালাবো না, আবার খুব স্লোও চালাবো না। মাঝামাঝি যেভাবে গেলে ভালো হয়, সুন্দর করে বাইক চালাতে হবে, হুট করে যে কোনো দিক থেকে গাড়ি চলে আসতে পারে। পাহাড়ি কর্নারিং রোড, সুন্দর রাস্তা, আস্তে আস্তে পাহাড়ের উপর দিকে উঠতেছি, মানে ভালোই লাগতেছে। আর মনে হচ্ছে যে ঠান্ডা কিছুটা বাড়তেছে। তো ভিউয়ার্স, দুধপাত্রি আসতে আসতে আপনাদেরকে একটু ঝর্ণা দেখাই। ওই যে ওখানে দূরে দেখতে পারতেছেন একটা ঝর্ণা নামছে, খুব সুন্দর একটা ঝর্ণা। আসলে ভিউটা খুবই সুন্দর লাগতেছে। আর হচ্ছে নিচে তো অনেক গরম ছিল, রোদের কারণে বা গরমের কারণে আমরা আসলে জ্যাকেট পরতে পারি নাই। বাট এরপরও আমি জোর করে রাইডিং জ্যাকেটটা আসলে পরে আসছিলাম, বাট হ্যান্ড গ্লাভসটা আমি আসলে পরি নাই। কিন্তু এখন আসলে টের পাচ্ছি যে হ্যান্ড গ্লাভস পরাটা কতটা গুরুত্বপূর্ণ ছিল। তো যাই হোক, হ্যান্ড গ্লাভসটা পরা অনেক দরকার ছিল, কারণ হাতটা প্রচুর পরিমাণে ঠান্ডা হয়ে যাচ্ছে। ঝর্ণাটা দেখছো ভাই, কত সুন্দর লাগতেছে। হ্যাঁ ভাই, ঝর্ণাগুলো দেখছো, অস্থির সুন্দর লাগতেছে, মারাত্মক লাগতেছে ঝর্ণাগুলো। আপনারা ক্যামেরায় কতটুকু দেখতে পারতেছেন আসলে জানি না, মানে খুবই সুন্দর। আমরা আবার যখন রিটার্ন আসবো এই জায়গাগুলো আমরা দাঁড়াবো।
তো ভিউয়ার্স ফাইনালি চলে আসছি দুধপাত্রিতে, আপনারা দেখতেই পারতেছেন। তো এটাই হচ্ছে দুধপাত্রি, খুবই সুন্দর একটা জায়গা দুধপাত্রি। তো বাইকের হচ্ছে টিকিট তো করে আসছি, আর কোনো প্রবলেম নাই। তো দেখতে থাকেন দুধপাত্রীরা, আপনাদেরকে একটু দেখাই, ভালো করে দেখানোর জন্য চেষ্টা করি। বাট উপরে প্রচুর পরিমাণে ঠান্ডা লাগতেছে। অন্ধকার অন্ধকার লাগতেছে মাঝে মাঝে। ওয়াও, মাইন্ড ব্লোয়িং ভিউ! আসলে এই ভিউ দেখে যদি আমি না দাঁড়াই অনেক অন্যায় হয়ে যাবে। এই ভিউ দেখে যদি না দাঁড়াই তাহলে অন্যায় হয়ে যাবে না ভাই? আমরা এখন আসি হচ্ছে দুধপাত্রিতে। তো দুধপাত্রির রাস্তাটা আসলে খুবই সুন্দর, আপনাদেরকে আসলে না দেখালে আপনারা আসলে বুঝবেন না। এই দুধপাত্রি আমরা এখন আসি হচ্ছে দুধপাত্রিতে, খুবই সুন্দর একটা জায়গা, ওয়ান কাইন্ড অফ সুইজারল্যান্ড। আর গুড়ি গুড়ি বৃষ্টি পড়তেছে, জায়গাটাতে ভালোই লাগতেছে, আকাশে মেঘ। সামনে পারভেজ ভাই দাঁড়ায় আছে, একটু সামনের দিকে আগায় যায় দেখি। অসাধারণ ভিউ, ঠান্ডা একটা ওয়েদার। খুবই সুন্দর জায়গাটা, এই পাশে আকাশটা নীল, এই পাশে মেঘ কম, আর এদিকে পুরো মেঘাচ্ছন্ন। উপরে ওই যে দেখা যাচ্ছে পাহাড়, দেখেন পুরো পাহাড়টা হচ্ছে মেঘে ঢাকা। প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে দুধপাত্রিতে। তো আসলে গুড়ি 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 বৃষ্টি, তো অনেকক্ষণ টাইম স্পেন্ড করলাম, তো শুধু শুধু এখানে বসে থেকে লাভ নেই।
এই জন্য এখন আবার চলে যাব হচ্ছে শ্রীনগর। সো দেখতে থাকেন, আসলে রাস্তাটা খুবই সুন্দর, রাস্তার ভিউটা আপনাদেরকে কিছুটা দেখানোর জন্য চেষ্টা করি। যেহেতু বৃষ্টি পড়তেছে তাই অল্প কিছুক্ষণ ভিডিও করে ক্যামেরাটা হচ্ছে খুলে ব্যাগের মধ্যে রেখে দেব। এই থামাই, এদিকে ছবি তোলা পারুন পাইন ফরেস্টে। এই থামো, নামো। আমরা এখন হচ্ছে দুধপাত্রি থেকে কিছুটা নিচে নামছি, এখানে আমরা কাওয়া খাবো আর হচ্ছে ম্যাগি খাবো। জায়গাটা সুন্দর, পারভেজ ভাই আসতেছে কাওয়ার দাম জিজ্ঞেস করে এবং ম্যাগির দাম জিজ্ঞেস করে। ও হচ্ছে ম্যাগি হচ্ছে 80 রুপি আর কাওয়া হচ্ছে 40 রুপি, আমি হচ্ছে 40 টাকা আর 80 টাকা। হচ্ছে দুধ পাত্রের একটু নিচেই, এখানে সুন্দর সুন্দর পাইন ফরেস্ট আছে। একটু সামনে আগাই পাইন ফরেস্টের দিকে, একটু ছবি তুলবো পাইন ফরেস্টে। ফাইনালি আমরা দুধপাত্রি থেকে এখন চলে যাচ্ছি আবার হচ্ছে শ্রীনগর। তো দুধপাত্রি জায়গাটা কেমন লাগলো কমেন্ট করে জানান। আমরা হোটেলের কাছাকাছি প্রায় হচ্ছে চলে আসছি, আর অল্প কিছু দূর আছে। তো আপনারা আজকে দেখলেন আমরা আজকে হচ্ছে দুধপাত্রি ঘুরলাম। তো যাওয়ার পরে আসলে প্রচুর বৃষ্টির কারণে আমরা বেশিক্ষণ স্টে করি নাই, বাট ঘুরছি, ভিডিও করছি। এখানে হচ্ছে আমরা ওখান থেকে ম্যাগি খাইছি। তো যাই হোক, এখন দুধপাত্রি থেকে আবার হোটেলে চলে যাচ্ছি। তো আজকের মতো এখানে ভিডিওটা শেষ করে দিব। আপনারা যারা যারা এতক্ষণ কষ্ট করে ভিডিওটি দেখছেন আপনাদেরকে অসংখ্য থ্যাঙ্কস এতক্ষণ কষ্ট করে ভিডিওটি দেখার জন্য। আর যারা যারা এখন আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবেন, লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। সো আজ আর বেশি কথা বাড়াচ্ছি না, আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।